আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারত সরকার, ইসলাম ও খ্রিস্ট ধর্মে অস্পৃশ্যতা নেই। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, দেউলিয়া ঝুঁকিতে অর্ধশতাধিক যেসব দেশ। উজবেকিস্তানে সর্বোচ্চ যে সম্মাননা পেলেন এরদোয়ান। ইরানের সুপার মিসাইল নিয়ে কেন জাতিসংঘের উদ্বেগ? যে কারণে চীনের আঙিনায় বন্ধু বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পুলিশ কামড়াবে না তো রসগোল্লা ছুড়বে, যে কারণে সৌদি দখল করবে ইরান। পালানো ছাড়া রাশিয়ার কোনো পথ ছিল না। মিয়ানমারে আরও যে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইইউ। মেটায় চাকরি নিয়ে কানাডা, দুদিনের মাথায় ছাটায় ভারতীয় যুবক। অস্কার পেলেন জেলেন্সকি। যে নারীদের পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা। চুরি যাওয়া 192 শিল্পকর্ম পাকিস্তানকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ভারতের অর্থনীতি চাঙ্গা করবে 32 লাখ বিয়ে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভারতের সুপ্রিম কোর্টে একটি হলফনামা পেশ করে দেশে কেন্দ্রীয় সরকার বলেছে খ্রিস্ট ধর্ম ও ইসলামে কোনো ধরনের অস্পৃশ্যতা নেই। ইসলাম ও খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়া দলিতদের তফসিলি মর্যাদা দেওয়ার বিরোধিতা করে ভারত সরকার কেন্দ্রের কাছে দাবি করে। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামের একটি বেসরকারি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ভারত সরকার। আবেদনে সংগঠনটি দাবি করেছিল 1950 সালের সংবিধানে বলা হয়েছে শুধু হিন্দু, বৌদ্ধ ও শিখদের তফসিলি জাতি হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারী অভিযোগ করে এই আদেশ অসাংবিধানিক, কারণ এতে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ আছে, দেউলিয়া ঝুঁকিতে অর্ধশতাধিক যেসব দেশ। 50টিরও বেশি দেশ দেউলিয়া হওয়া ঝুঁকিতে আছে জানিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা প্রধান আচিম স্টেইনার বলেছেন, ঋণখেলাপি ঝুঁকিতে আছে বিশ্বের অন্তত 54টি উন্নয়নশীল দেশ। তারা যদি সাহায্য না পায় তাহলে দেশগুলো দেউলিয়া হয়ে যেতে পারে। ইউএনডিপি প্রধান বলেন, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এমন অবস্থা সৃষ্টি করেছে যার ফলে কিছু দেশ ঋণখেলাপি হয়ে যেতে পারে। আমাদের তালিকায় এমন 54 দেশের নাম আছে, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে দেশগুলো ঋণ শোধ করতে পারবে না, এতে দেশগুলো শ্রীলঙ্কার মতো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিন হাউসের গ্যাসের নির্গমন কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর $100 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশ। উন্নত দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, উজবেকিস্তানের সর্বোচ্চ যে সম্মাননা পেলেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ইমাম আল বুখারি অর্ডার প্রদান করেছেন দেশটির প্রেসিডেন্ট শাবকাত মার্জিওভেভ। তুর্কির রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য এরদোয়ান বর্তমানে উজবেকিস্তানের রাজধানী সমরকন্দে আছেন, সেখানে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। মির্জিওয়েভ বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণ, সমৃদ্ধি ও সুরক্ষার অবদান রাখার জন্য এরদোয়ানকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তুরস্ক ছাড়াও সমগ্র মুসলিম বিশ্বে তার প্রভাব এবং সুখ্যাতি রয়েছে। এদিন পুরস্কার গ্রহণের পর এরদোয়ান জানান, ইমাম বুখারির মতো সম্মানিত ব্যক্তির নামে প্রচলিত এই সম্মান পেয়ে তিনি গর্বিত। তিনি বলেছেন, তুরস্ক ও উজবেকিস্তানের মধ্যে শাশ্বত এবং শক্তিশালী ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে এটি গ্রহণ করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরানের সুপার মিসাইল নিয়ে কেন জাতিসংঘের উদ্বেগ। যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এমন হাইপারসোনিক সুপার মিসাইল তৈরির দাবি করেছেন ইরান। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। খবর আরব নিউজের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, এই সমস্ত ঘোষণা নজর উদ্বেগ বাড়ায়, সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি জনসাধারণের মনোযোগ বৃদ্ধি করে। এর আগে বৃহস্পতিবার ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের মহাকাশ ইউনিটের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঢাল মোকাবেলা করতে তৈরি করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চীনের আঙিনায় বন্ধু বাড়াতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের আঙিনা হিসেবে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়া আর এই অঞ্চলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর বৈদেশিক নীতির প্রভাব যতটা পড়েছে তা আর কোথাও পড়েনি। কিন্তু বেইজিংয়ের ক্ষমতা যেমন বেড়েছে তেমনি ওয়াশিংটনের অস্বস্তিও বেড়েছে। আর এখন বছরের পর বছর পাল্টাপাল্টি অবস্থানের পর যুক্তরাষ্ট্র আবার এই অঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। খবর বিবিসি। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কম্বোডিয়া অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা এশিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 2013-17 সালের পর থেকে এমন সফরে আসা তিনি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট। গত বছর তিনি ভার্চুয়ালি সেখানে যোগ দিয়েছিলেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, পুলিশ কামড়াবে না তো রসগোল্লা ছুড়বে,
চাকরি প্রার্থীকে পুলিশের কামড় দেওয়ার ঘটনা ইতিমধ্যে বেশ অস্বস্তিতে ভারতের ক্ষমতাসীন শাসক দল। এর মধ্যে এবার এই অস্বস্তির আগুনে ঘি ঢাললেন দেশটির তৃণমূল বিধায়ক অজিত মাইতি। পুলিশের বিরুদ্ধে চাকরি প্রার্থীকে কামড়ানোর যে অভিযোগ উঠেছে তা কার্যত সমর্থন করে এই বিধায়ক দাবি করলেন, বিক্ষোভকারীরা পুলিশের কাজে বাধা দিচ্ছে, সরকারের কাজে ব্যাহত হচ্ছে। জনসভায় দাঁড়িয়ে বিধায়ক অজিত মাইতি বলেন, পুলিশকে যদি কামড় দেয় তাহলে পুলিশ কামড় দেবে না তো কি রসগোল্লা ছুটবে, আপনারা ভেবে দেখবেন। গতকাল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে বিজয় সম্মেলনে যোগ দিয়েছিলেন অজিত মাইতি, সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্য এক বিধায়ক জুন মালিয়াও। মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করেন অজিত মাইতি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সৌদি দখল করবে ইরান। ইরানে পুলিশি হেফাজতে গত 16 সেপ্টেম্বর মারা যায় মাহসা আমিনি। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কড়া হুমকি ও সহিংস পদক্ষেপ নিয়েও বিক্ষোভ দমাতে পারছে না ইরান কর্তৃপক্ষ। তবে দেশ জুড়ে বিক্ষোভের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ তার শত্রুদের দায়ী করেছে ইরান। এ নিয়ে এবার এক প্রকার প্রচ্ছন্ন হুমকি দিল দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, মাহসা আমিনির মৃত্যুতে কেন্দ্র করে প্রতিদিনের বিক্ষোভ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পালানো ছাড়া রাশিয়ার কোনো পথ ছিল না। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহর থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি ঝালঝনি বলেছেন, সেনাদের সরিয়ে নেওয়া ছাড়া মস্কোর সামনে আর কোনো পথ খোলা ছিল না। বৃহস্পতিবার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি পোস্ট করেন ইউক্রেনের সেনাপ্রধান ঝালঝনি। খবর বিবিসির, ভ্যালেরি ঝালঝনি বলেছেন, খেরসন থেকে পালানো ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা ছিল না। এটা সম্ভব হয়েছে ইউক্রেনের মানুষের কঠোর পরিশ্রমের জন্য। এখন পর্যন্ত খেরসনের 1381 বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এখানে আরেকটি হট নিউজ হচ্ছে, মিয়ানমারে আরও যে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, ইইউ। মিয়ানমারে জান্তার সরকার ও সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া একজন অস্ত্র ব্যবসায়ী ও তার কোম্পানিকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর গত 2 বছরে সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন ক্রমাগত বাড়াতে থাকায় এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মেটায় চাকরি নিয়ে কানাডা 2 দিনের মাথায় ছটায় ভারতীয় যুবক। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায় চাকরি পেয়ে কানাডা পাড়ি জমিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যুবক হিমাংশু। চাকরিতে যোগ দেওয়ার 2 দিনের মাথায় তাকে ছাঁটাই করে দেওয়া হলো। লিঙ্কডইনে নিজে এ কথা জানিয়েছেন হিমাংশু ডি। নিজের পোস্টে তিনি লিখেছেন, মেয়েটা যে বিপুল কর্মী ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছে তার জেরেই চাকরি গেছে তার। বিদেশে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কি বলবেন, ভবিষ্যতে কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। নিজের পোস্টে চাকরি খোঁজ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। ভারত বা কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কোনো কর্মীর দরকার পড়লে তাকে জানানোর অনুরোধ করছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অস্কার পেলেন জেলেন্সকি। পরপর 2 বছর সেরা অভিনেতার জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা শন পেন। সেই 2 অস্কারের মধ্যে একটি অস্কার তিনি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান শন। সেখানে জেলেনস্কি শনকে অর্ডার অব ম্যারিট সম্মানে ভূষিত করেন। সেই সময় শনও তার একটি অস্কার দিয়ে দেন জেলেনস্কিকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন নারীদের পার্কে প্রবেশ নিষেধাজ্ঞা। গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে দেশটির নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। এবার নতুন করে আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নৈতিক পুলিশ। রয়টার্স জানিয়েছে, কাবুলে এখন নারীরা বিনোদন পার্কে প্রবেশ করতে পারবে না। দেশটির পণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় এক মুখপাত্র নারীদের পার্কে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্য চাইলে বিস্তারিত কিছু জানা নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চুরি যাওয়া 192 শিল্পকর্ম পাকিস্তানকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। ভারতীয় আমেরিকান একজন আর্ট ডিলারের অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের পর চুরি যাওয়া 192 পোড়াকীর্তি পাকিস্তানকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শিল্পকর্মগুলোর দাম 3.4 মিলিয়ন বা $34 লাখ। ফেরত পাওয়া আইটেমগুলোর মধ্যে রয়েছে গান্ধারের আলোকিত বুদ্ধ মূর্তি এবং প্রায় 5,500 বছরের পুরনো মেহেরগড় পুতুল। পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলের শহর পেশোয়ারের প্রাদেশিক প্রত্নতত্ত্ব বিভাগের একজন জ্যেষ্ঠ গবেষক বখত মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, এই বস্তুগত গান্ধার বৌদ্ধ সভ্যতার অন্তর্গত। এতে সাধারণত গ্রিক স্থানীয় প্রভাব এবং বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এগুলো বেশিরভাগই কুষাণ যুগের বস্তু। তিনি বলেন, কুষাণ রাজবংশের যারা খ্রিস্টীয় যুগের প্রথম 3 শতাব্দীতে উত্তর ভারতীয় মহাদেশ, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ শাসন করেছিল, সেই জিনিসগুলো এই সময়ের হবে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতের অর্থনীতি চাঙ্গা করবে 32 লাখ বিয়ে। এবারে দীপাবলিতে দারুণ ব্যবসা করছে ভারতের ব্যবসায়ীরা। সেই ধারা অব্যাহত রেখে কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া বিয়ের মৌসুমে পকেট ভারী হওয়ার আশা করেছেন তারা। এবারের মৌসুমে ভারত জুড়ে এক মাসে অন্তত 32 লাখ বিয়ে হতে পারে, যাতে ব্যবসা হবে আনুমানিক 3.75 লাখ কোটি রুপি। ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম, চলবে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। সিএআইটি আশা করছে এক মাসে প্রায় 32 লাখ বিয়ে হবে দেশটিতে, যার মধ্যে কেবল দিল্লিতেই হবে 3.5 লাখের বেশি, যাতে খরচ হবে প্রায় 75 হাজার কোটি রুপি।